আমরা যারা এই ধরনের পিল অফ মাস্কগুলো ব্যবহার করি ব্ল্যাক হেডসের জন্য বা ব্ল্যাক হেডস রিমুভের জন্য আমরা কি জানি যে এই ধরনের মাস্কগুলো আদৌ আমাদের ত্বকে কোনো উপকারে আসে কি না বা এর কিন্তু বেশ কিছু অপকারিতা রয়েছে কি কী অপকারিতা রয়েছে তাও কিন্তু আমরা অনেকেই জানি না আমি প্রায় অনেক বছর আগে এগুলো ব্যবহার করতাম এবং এগুলো বন্ধ করাও ছেড়ে দিয়েছি রিসেন্টলি আমি এই ব্ল্যাক হেডস রিমুভার মাস্কটা বা পিল অফ মাস্কটা ব্যবহার করেছি এবং একবার শুধু ব্যবহার করেছি এবং ওই একবার ব্যবহার করার পরে আই ফিল দ্যাট যে আমি মনে হয় না আর সেকেন্ড টাইম আমার ফেসে অ্যাপ্লাই করব তো কেন এটা অ্যাপ্লাই করব না বা ব্ল্যাক হেডস মাস্কগুলো অ্যাপ্লাই না করে কিভাবে আপনি ব্ল্যাক হেডস রিমুভ করতে পারবেন অল্টারনেটিভ কি বা এটার কোনো উপকারিতা আছে কি না বা কি কি অপকারিতা রয়েছে বা ত্বকে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হয় এই ধরনের পিল অফ মাস্ক ব্যবহার করলে সেটা নিয়েই হচ্ছে আজকের এই পুরোটা ভিডিও সাজানো হয়েছে আপনাদের জন্য মূলত যারা পিল অফ মাস্কগুলো ইউজ করেন ব্ল্যাক হেডস রিমুভের জন্য বা হোয়াইট সেটস রিমুভের জন্য তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম আজকে নতুন আরও একটি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি তাহমিনা হোসেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ রিভিউ ভিডিও রিভিউতে যাওয়ার আগে যারা এই ভিডিওটা একদম নতুন দেখছেন মানে আমাদের নতুন ভিউয়ার্স সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার জন্য চলুন তাহলে এবার বিস্তারিততে চলে যাওয়া যাক আজকে মূলত যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা ব্র্যান্ড নেম ল্যান্ডবানা ল্যান্ডবানা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পার্সোনালি আমার অনেক পছন্দের আমি ওদের ব্র্যান্ডের ক্রিম এরপরে সিরাম এগুলো ব্যবহার করেছি তো পিল অফ মাস্কটা এবার আমার একটু আর্জেন্ট দরকার ছিল আমি মূলত আমার স্কিনের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস ক্লিন করার জন্য এরকম ভ্যাকিউমার ইউজ করে থাকি তো এই যে মেশিনটা এটা রিসেন্টলি একটু চার্জিংয়ের প্রবলেম হচ্ছে দ্যাটস ওয়াই আমার আর্জেন্ট হচ্ছে এরকম একটা মাস্কের প্রয়োজন ছিল কারণ আমার প্রচুর ব্ল্যাক হেডস হয়ে গিয়েছিল যেহেতু আমি ওটা ক্লিন করতে পারছি না তো আমাকে এরকম একটা মাস্ক বাধ্য হয়েই নিতে হয়েছে তো আমি এই ল্যান্ড ব্যানার দুটো প্যাকেট নিয়েছি এগুলো হচ্ছে পাঁচ গ্রাম করে ব্ল্যাক হেডস রিমুভার মাস্ক এটা প্রাইস পড়েছে পঁচিশ টাকা করে এক এক জায়গায় এক এক রকম প্রাইস এটা হচ্ছে বিশ টাকাও আছে তিরিশ টাকাও আছে যেহেতু মিনিপ্যাক এগুলোর প্রাইস হচ্ছে আমি পঁচিশ টাকা করে কিনেছি এখানে খুব সুন্দর মতো ওদের হচ্ছে বারকোডটা দেওয়া আছে এবং ইন ডিটেলসে এখানে সব কিছুই ওরা লিখে দিয়েছে তো ইউজিং প্রসেসটা ওরা দিয়ে দিয়েছে যে এই হচ্ছে যে মাস্কটা এটা আপনি নোস আর হচ্ছে ফেসে ওয়াশ করার পরে এটা ব্যবহার করবেন এবং আপনাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তারপরে এটা আপনাকে টেনে তুলে ফেলতে হবে যখন এটা ড্রাই হয়ে যাবে তারপরে আপনার ফেসটাকে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে হবে তো ফার্স্ট প্রবলেম যেটা এটা এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটে কোনোভাবেই ড্রাই হয় না এটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত করা একটা বিষয় যে একটা জিনিস অ্যাপ্লাই করার পরে নর্মালি আমরা কোনো ফেস মাস্ক ইউজ করলে সেটা ন্যাচারাল হোক বা আদার্স যেই মাস্কগুলো আছে পনেরো থেকে বিশ মিনিট রাখি কিন্তু ব্ল্যাক হেডসের এই মাস্কগুলো এইটা আমার ফেসে ড্রাই হতে সময় নিয়েছে অলমোস্ট থার্টি মিনিট প্রায় তিরিশ মিনিটের মতো এটা আমার ফেসে অ্যাপ্লাই করে রাখতে হয়েছে দেন এটা ড্রাই হয়েছে দশ থেকে পনেরো মিনিটে কোনোভাবেই আপনার এই ব্ল্যাক হেডস মাস্কটা ড্রাই হবে না এটা হচ্ছে এটা প্রথম প্রবলেম আমি বলছি না যে ল্যান্ডবানা ব্র্যান্ডটা খারাপ ব্র্যান্ড ভালো কিন্তু শুধু আমি পিল অফ মাস্কের প্রবলেমগুলো বলছি যে এটা শুধু ল্যান্ডবানা ব্র্যান্ডের ক্ষেত্রেই হবে তা কিন্তু না অন্যান্য যত পিল অফ মার্কস আছে ব্ল্যাক হেডস রিমুভের জন্য প্রত্যেকটা পিল অফ মার্কসে কিন্তু আপনার কম করে হলো ত্রিশ মিনিট স্কিনে অ্যাপ্লাই করে রেখে দিতে হয় ওটা পুরোটা ড্রাই হয়ে যাওয়ার জন্য তারপর ওটা টেনে তুলতে হয় এরপরে আসি নাম্বার দুই যে এটা যখন আমরা পিল করি বা টেনে তুলি তখন টেনে তোলার সময় যারা আমরা এটা অ্যাপ্লাই করি রেগুলার আপনারাও খেয়াল করবেন অনেকে চোখ দিয়ে পানি চলে আসে এটা এত পরিমাণ পেন হয় স্কিনে টান দেওয়ার সময় কারণ এটা যখন আমরা টান দিই তখন এটার সাথে ব্ল্যাক হেডসগুলো উঠে আসেন ব্ল্যাক হেডস বা হোয়াইট সেটসগুলো উঠে আসবে তো টান দেওয়ার সময় দেখবেন আমার স্কিনটাও কিন্তু টান লাগছে আপনাদের সবার স্কিনই টান লাগবে আমারটাও টান লেগেছে তো এটাতে যেটা হয় এরকম স্কিনটা টান লাগলে স্কিনটা তার টাইটেনিংটা হারিয়ে ফেলে মানে স্কিনটা লুজ হয়ে যাবে আমাদের স্কিন যে যে টাইটেনিংটা বজায় রাখে তো এই পিল অফ মাস্কগুলো ইউজ করার কারণে স্কিন তার টাইটেনিংটা হারিয়ে ফেলে স্কিনটা লুজ হয়ে যায় তিন নম্বর প্রবলেম যেটা প্রচণ্ড ব্যথা তো হয়ই এটা অ্যাপ্লাই করার পরে আমার আমি যেটা ফিল করেছি মানে এই পিল অফ মাস্কটা আমার স্কিনটা কেন যেন একটু হালকা জ্বলেছে এটা অ্যাপ্লাই করার পরে তো নর্মালি হচ্ছে আমি মেশিনটা অ্যাপ্লাই করার পরে আমি আইস মাসাজ করি না কিন্তু এটা অ্যাপ্লাই করার পর আমাকে একটু আইস মাসাজ করতে হয়েছে কারণ আমার স্কিনটা একটু মানে মনে হচ্ছিলো একটু জোল ছিল এরকম টাইপস মানে প্রচণ্ড টান লেগেছে জোরে দ্যাটস ওয়াই মনে হয় একটু মানে একটু জ্বালা করছিলো এখন আপনারা যারা এটা ইউজ করেন আপনাদেরও এরকম জলে কিনা অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানাবেন না শুধু আমারই জল আছে এটা আমি জানি না এরপরে যেটা আরেকটা ফিল হয় মানে এটা আরেকটা যেটা প্রবলেম ফিল না আরেকটা যেটা প্রবলেম হয় যার কারণে আমি এটা ইউজ করা ছেড়ে দিয়েছিলাম এই পিল অফ মাস্কগুলো ইউজ করলে আপনার ব্ল্যাক হেডসের পরিমাণটা আগের তুলনায় অনেকখানি বেড়ে যায় ল্যান্ড ব্যানা হোক বা আদার্স যেই প্রোডাক্টটাই হোক না কেন পিল অফ মাস্কের জন্য এটা ইউজ করলে আপনার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসগুলো আগের তুলনায় অনেকখানি বেড়ে যাবে এই পিল অফ মাস্কটা ইউজ করে আমার স্কিন থেকে যতটুকু ব্ল্যাক হেডস উঠেছে এটার পর পরে আমি যখন আবার মেশিনটা অ্যাপ্লাই করেছি স্কিনের মধ্যে এর চাইতেও আরও বেশি আমার হচ্ছে ব্ল্যাক হেডসগুলো ক্লিন হয়ে এসেছে সো আমি বলবো অল্টারনেটিভ হিসেবে যদি আপনাদের কিছু ব্যবহার করতে হয় তাহলে এই ধরনের পিল অফ মাস্ক ব্যবহার না করে আপনারা মেশিনগুলো ব্যবহার করার ট্রাই করবেন এতে করে যেটা হবে আপনার স্কিনটা তার টাইটেনিংটা হারাবে না স্কিনটা লুজ হবে না এবং ব্ল্যাক হেডসগুলো ডিপ থেকে টেনে তুলে আনে বলে ডিপলি ব্ল্যাক হেডসগুলো ক্লিন হয়ে যায় তো এটা দিয়ে মূলত এই ধরনের মাস্কগুলো দিয়ে মূলত ব্ল্যাক হেডসগুলো ক্লিন হয় না যেটা আমরা মেশিন দিয়ে ক্লিন করে আনতে পারি মানে আরও ডিপলি ত্বকটাকে ক্লিন করতে পারি মেশিনের দ্বারা সো আমার মতে পার্সোনাল ওপিনিয়ন যদি আমি দেই এক কথায় বলবো এই ধরনের পিল অফ মাস্কগুলো স্কিনে ব্যবহার করা থেকে বিরত থাকুন এতে আপনার সুন্দর ত্বকটা তার সৌন্দর্যটা আরও হারিয়ে ফেলবে ব্ল্যাক হেডস বা হোয়াইটসেডস যাদের রয়েছে তারা চেষ্টা করবেন মেশিনটা ব্যবহার করতে যদি স্কিনে পোর্স না থাকে তো নিয়মিত স্কিনটি স্ক্রাবার করার চেষ্টা করবেন স্ক্রাব ইউজ করবেন এবং রেগুলার ফেসের মধ্যে একটু আইস মাসাজ করবেন তবে এই ধরনের পিল অফ মাস্কগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন পার্সোনালি আমি কোনোভাবেই আর এই ধরনের পিড় অফ মাস্কগুলো ব্যবহার করা কাউকে সাপোর্টও করব না এবং আমি নিজেও মনে হয় না দ্বিতীয়বার এইটা আর কোনোভাবেই ত্বকে অ্যাপ্লাই করবো এটা আমার একদম নতুনটা তো এইটার আমি অপকারিতা ছাড়া আর কোনো উপকারিতা পাইনি তাই এইটা আমি সেকেন্ড টাইম আর অ্যাপ্লাই করবো না আপনারাও যদি কেউগুলো ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগে আমি টোটালি আমার নিজের পার্সোনাল ওপিনিয়নটা দিয়েছি আপনারাও কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানিয়ে যেতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আরও একবার রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ তাহলে সবাইকে আসসালামু আলাইকুম